নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ডিমের কারি করব। এই ডিমের কারি করার জন্য আমি এই দেখুন টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। এই টমেটো কাঁচা লঙ্কা পোড়া দিয়ে আমি ডিমের কারিটা করব। চলুন প্রথমে আমি টমেটোটা আর কাঁচা লঙ্কাটা পুড়িয়ে দিই। দেখুন বন্ধুরা, প্রথমে আমি টমেটোটা আর কাঁচা লঙ্কাটা পোড়াতে বসিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমার টমেটোটা পোড়া হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা পোড়া হয়ে গেছে। এবার এটাকে আমি খোসা ছাড়িয়ে বেটে নেব। টমেটোটা পোড়া হয়ে গেছে, এবারে এই দেখুন টমেটোর খোসাটা এভাবে ছাড়িয়ে নেব, ঠিক আছে? আর এই যে কাঁচা লঙ্কাগুলো পোড়া হয়ে গেছে, এই যে কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছি। এই দেখুন মিক্সির মধ্যে দিয়ে দিলাম, এবার দিয়ে এটাকে পেস্ট করতে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, টমেটোগুলো পেস্ট করতে দিয়ে দিলাম, এবার এটাকে আমি পেস্ট করে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিই। এই দেখুন বন্ধুরা, একটুখানি চিনি দিয়ে দিলাম, চিনিটা লাল লাল হয়ে এসছে। এবার এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটাকে দিয়ে দেবো। এবার এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ করে হলুদ করে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার লঙ্কা পোড়া আর লঙ্কা টমেটো যে পুড়িয়েছিলাম সেটাকে পেস্ট করে নিচ্ছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, তেল বেরিয়ে গেছে মশলাটা থেকে। এবার এই দেখুন ডিমটা দিয়ে কষিয়ে নেব। এবার একটুখানি এই দেখুন ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, ডিমটা কিরকম কষা কষা হয়ে গেছে মশলার মধ্যে আর তেলও বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি এই দেখুন মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমার কি দারুণ ডিমের কারিটা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। গাওয়া ঘি দিলে এটার টেস্টটা খুব সুন্দর আসে। আপনারাও ঠিক এইভাবে ডিমের কারি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। এবার এটাকে নামিয়ে নেব, কারণ জলটা কেনে নেবে। এই জন্য এটা আমার ডিমের কারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।